আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক সুন্দর রৌদ্র উঠছে, মানে ধুলা বালিতে একদম গাছ গাছালি টিনের চাল সব ভর্তি, অনেক ধুলা। আমার অ্যালোভেরা গাছগুলা ধুলা বইরা শেষ একদম। দেখি আমার ছাদের অ্যালোভেরা গাছগুলার কি অবস্থা। তোমাদের ভাইয়া অবশ্য রেগুলারই পানি দেয় ছাদের গুলাতে। ও, গাছগুলা দেখা যায় এই পাশে ছিল, অ্যালোভেরা গাছগুলো এই পাশে ছিল, এই পাশ থেকে হলো, এই যে তোমাদের ভাইয়া এই পাশে রেখে দিছে সবগুলা গাছ। কিন্তু মাশাআল্লাহ একটা গাছও কিন্তু নষ্ট হয় নাই আমাদের। এই যে এগুলার মাটি ভিজা আছে, তো এগুলাতে আমি পানি দিব না। এগুলো গতকালকে দেখলাম আমি ওই পাশে ছিল, কিন্তু তোমাদের ভাইয়া মনে হয় রাত্রে এই কাজ করছে। অ্যালোভেরা গাছ যেমন একটা ঔষধি গাছ, তেমন একটা রূপচর্চার কাজে কিন্তু অনেক অনেক আসে এগুলা। চুলের যত্নে, ত্বকের যত্নে অনেক উপকারী একটা উদ্ভিদ কিন্তু এটা। অনেকগুলো আরো আছে ওই পাশে। এই যে এগুলো ছোট, কি জানি আমাদের আর অ্যালোভেরা গাছ কিন্তু মরে না। অনেক আপুরা বলে মাটি কিভাবে রেডি করো, নর্মালি মাটির সাথে আমরা একটু গোবর, শুকনো গোবর আর হলো চা পাতা মিক্স করে কিন্তু অ্যালোভেরা গাছটা লাগানো হয়, শুকনো চা পাতা আর কি, যেটা আমরা ফেলে দেই চা পাতা মানে চা বানানোর পরে। দুধ চা হইলে ওই চা পাতাটা ধুয়ে নিতে হয়, আর যদি রং চা হয় তাহলে কোনো সমস্যা নাই, ওই চা পাতাটা শুকিয়ে নিয়ে আমরা হলো ওটা মাটির সাথে একটু শুকনা গোবর তারপরে হলো চা পাতা মিক্স করে কিন্তু অ্যালোভেরা গাছ লাগানো হয়। একটা গাছও কোনো দিনও আমাদের মিস যায় নাই, মানে মরে নাই, সবগুলো হয়েছে। এটা হলো পাতাকপি গাছ, তো এটার পাতা অনেক, নিচের পাতাগুলো আমি ভেঙে দিই, এগুলো কোনো দরকার নাই। এখন বাজে 10:30, নাস্তা বানানো হয়েছে, ছেলেকে আর আমার শ্বশুরকে দিলাম নাস্তা। তোমাদের ভাইয়া ঘুমায়, সাইবাও ঘুমায়, তো আমিও এখনও নাস্তা খাই নাই, খাইতে ইচ্ছা করতেছে না আর কি। তো ভাবলাম যে একটু ছাদে যাই। এইখানে যে আলু লাগানো হয়েছে, ঘোল আলু, এগুলো হলো শালগম, ওই যে আলু গাছ ওগুলো আলু। এই যে আমি আরও দেখাই তোমাদের ভাইয়া, আরও অনেকগুলো লাগাইছে অ্যালোভেরা, এই যে ছোট ছোট অ্যালোভেরা, এগুলো কিন্তু সবগুলো হইব, একটাও মিস যাবে না এগুলো। এই যে আমাদের কফি গাছ, এগুলো আলু গাছ, বড় হয়ে গেছে আলু গাছ। ফুলকপি, এই ফুলকপিটা আজকেই কাটতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে এটা, এইটাও এই ছোট্টটাও। আর এবার ইঁদুরের যন্ত্রণায় ছাদের উপরে কোনো গাছ লাগাই আমরা শান্তি পাইতেছি না। তোমাদের ভাইয়া হইলো গতকালকে না আরো 2 দিন আগে আর কি ইঁদুর মারার ওষুধ দিছে ছাদের উপরে,
কারণ ইঁদুর হলো গাছ খায় ফলাই যাচ্ছে। এই যে এই পাশে কিছু পালন শাক হয়েছে, এগুলো হলো পালন শাক। এই যে পেঁয়াজ পাতা আছে, এই যে পুঁই শাক গাছে বিচি হয়েছে, এখানে আছে পেঁয়াজ পাতা। এই যে মূলা দেখবা, এখানে আছে মূলা, এই যে মূলা, এই যে এই যে এটাও মূলা। এই যে এই শালগম গাছের পাতাগুলো সব ইঁদুরে খেয়ে ফেলেছে। এই যে এগুলা, এখানেও আছে ফুলকপি। এই যে সবগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, ফুলকপি আজকেই কাটতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে ওইগুলো। আর এই কপি শাক কিন্তু অনেক মজার, বুঝছ? বাজারে তো দেখা গেছে শুধু ফুলটা নিয়ে আসে বিক্রি করার জন্য, পাতাগুলো রাইখে আসে। তো পাতাগুলো কিন্তু অনেক মজা ভাজিটা, আমি ওই দিন ভাজি করছিলাম, অনেক মজা হয়েছিল। তো এইটা হলো লেবু গাছ কলম থেকে করা, মানে লেবু গাছের ডাল থেকে করা কলমের গাছ। এটা আলু গাছ, আদা গাছ, এটা হলো আমাদের লেমন গাছ, মানে আমি যে চায়না, হ্যাঁ লেমন গাছ, চায়না গাছ না লেমন গাছ, এটা স্যুপ পাতা আর কি। এই যে আরেকটা কলমের লেবু চারা, এখানে আছে কিছু ধনিয়া পাতা। আর এই যে এটা, এই পুঁই শাক গাছটা আমার নতুন পুঁই শাক গাছ ছিল, কিন্তু এখন হইলো একটা মানে শীতের দিনে পুঁই শাক গাছে বিচি আইসা যায়, তো ওই নতুন গাছ আমার বিচি আইসা পড়ছে। আর এটা পুরাতন গাছ, পুরাতন গাছে তো অনেক বিচি আছে, মাঝে মধ্যে রান্না করি নিয়ে আমি শুকি দিয়া। আর এদিকে হইলো গতকালকে আমি ঘরের শুটকি ছিল, শুটকিগুলো একটু ভিজা টাইপ ছিল, তো ভাবলাম যে একটু রোদ্রে দেই, একটু শুকাই নিই ভালো করে। লইট্টা শুটকি এটা। এই যে আরেকটা লেমন গ্রাস, লেমন গ্রাস কিন্তু বাজারে বিক্রি করে, এগুলো আমি দেখছি ওই দিন বাজারে যাওয়ার পরে। তো একটা ভাইয়ারে বললাম যে ভাইয়া এগুলো কত টাকা কেজি, বললো যে 70 টাকা কেজি। আমি বলছি আমার ছাদের উপরে অভাব নেই। কয়দিন আগে তোমাদের ভাইয়া হলো একদম অনেক বড় ছোপা ছিল, তো ওইটা হলো কাইটা রোদ্রে শুকাইছে, পরে তো ওইটা কী করছে জানি না, ফালাই দিছে মনে হয়। কিন্তু এগুলো কিন্তু বাজারে বিক্রি করে, কেজি 70 টাকা বলে ভাইয়া বলছে। আমারে বলে দোকানদার ভাইয়া যে আপু আমারে দিয়েন, আমার কাছে বিক্রি করেন। এদিকে গতকালকে কাপড়, মানে সন্ধ্যার আগে আমি গোসল করছি, তো এই কাপড় চোপড়গুলো ইস বাইরে থাকলে আরও ময়লা পড়ে কাপড় চোপড়ে, কালকে শুকায় নাই, তো নেই নেই এখন নিয়ে যাবো সাথে করে। সব ঘুমায়, আব্বা নাস্তা খেয়ে হইলো নিচে নামছে ছেলেও, আর সাইবা ঘুমায়, তোমাদের ভাইয়াও ঘুমায়। এই যে এটা কিন্তু এই শিম গাছটা আমি লাগাইছিলাম, এই যে এটার মধ্যেও শিম আসছে। এই যে ওই যে আর কিছু ধনিয়া পাতা দেখবা, এই যে আমাদের ধনিয়া পাতা অনেক বড় বড় হয়ে আছে, রেগুলার নিয়ে ছাদ থেকে ধনিয়া পাতা খাওয়া হইতেছে। এই যে অনেক বড় বড় ধনিয়া পাতা, ওই যে আরেকটা দেখাই, এই যে এটাও ধনিয়া পাতা, এটাও এই যে একটা পাতা, এটা হলো পাথর চুনা পাতা। পাথর চুনা পাতাও কিন্তু পাথর কুচি বলে, অনেকে পাথর চুনা বলে, গ্রাম দেশে কিন্তু পাথর চুনা পাতা বলে। তো এটা কিন্তু অনেক ওষুধি একটা গাছ। আর এটা হলো খেজুর গাছ, কি জানি খেজুর নাম বলছিল তোমাদের ভাইয়া, মরিয়ম খেজুর মনে হয়, হ্যাঁ হ্যাঁ সম্ভবত মরিয়ম খেজুরই বলছিল, আমার ঠিক মনে নাই। দুইটা গাছ খাওয়ার পরে, খেজুর খাওয়ার পরে আর কি লাগাইছিল, সুন্দর হয়েছে। এই যে আদা গাছ, বিলাতি ধনিয়া পাতা আছে, এই যে আরও আছে ওই পাশে ওষুধি গাছ, মোটামুটি অনেক আছে আলহামদুলিল্লাহ, খাচ্ছি এইসব। এই যে দেখো এটা হলো, কেউ বলে খুইদা মানি, কেউ বলে টিয়া মানি, কি বুঝি না, এটা হলো ঔষধি গাছ, এটাও এখানে আছে আলহামদুলিল্লাহ। এরপরে আরও আছে এখানে দেখো, ওই যে তুলসী পাতার গাছ, এটাও কিন্তু একটা ঔষধি গাছ।
এগুলো হইলো আমার ছাদের সবজি। এখানে যে পালং শাক আছে অল্প কিছু, এই যে এই সিম গাছটা আমার হাতের লাগানো, এখানেও সিম ধরছে, দেখাইতে পারতেছি না। এই যে, এই যে দেখো সিম ধরছে, দেখছো বড় বড় সিম। সিমগুলো কিন্তু খাইতে মজার আছে। এটা তো অনেক লম্বা একটা ভিডিও মনে হয় হয়ে গেছে, আমার পানির বোতলটা নিয়ে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবা। আজকে আর কোনো রান্না বান্না শেয়ার করব না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।